শর্ট সার্কিট থেকে পুরোটাতে গ্যাস ছড়াইছে। তখনই ওই দাদা এবং সঙ্গে আরো কয়েকজন ছিল, তারা গিয়ে সেটা বাচ্চাটিকে ছুটাইছে। কিন্তু যেই নেরো স্টেয়ার, মানে সিঁড়িটা যে চিকন, মানে আপনারা যদি ভিতরে ঢুকেন আপনারা দেখতে পারবেন যে কিরকম চিকন। তারপরে ওইখানে একজন টিপিএস অফিসার আসলো, উনিও আমাদের প্রশ্ন করছে যে আপনারা কিভাবে বাচ্চা দেন, আমরা কি আপনারা কিভাবে পারমিশন দিছেন যে এরকম চিকন সিঁড়ি দিয়ে সেরা এরকম একটা বাচ্চারা স্কুল করার জন্য। এখানে না আছে ফায়ার এক্সটিংগুইশার, কিছু নাই। কি মনে হয় আজকে যে এটা ঘটনা হয়েছে, এটা খুব রিস্কি ছিল? প্রচন্ড রিস্ক, এটা প্রচন্ড রিস্ক। কারণ এখানে প্লে গ্রুপ থেকে শুরু করে নার্সারি কেজি সব বাচ্চারা নিয়ে কাজ। এই জায়গাতে সব কিছু মাইন্না, সব প্যারামিটার মাইন্না, সেটা পারমিশন দেওয়াটা খুবই উচিত। স্কুল খুব ভালো, কিন্তু যেই সিকিউরিটির যে ব্যাপারগুলো ওইগুলো নিয়ে একটু দেখা খুব দরকার। কিছু মানুষ অভিযোগ করছে যে বাচ্চাদের ফেলে টিচাররা নিচে, না 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 না, এটা পুরো ভুল। যে কারণ এই স্কুলের যেই ম্যামরা আছে, যে স্যাররা আছে, তারা কন্টিনিউয়াসলি সাপোর্টিভ, ইচ এন্ড এভরি ম্যাম। পড়াশোনার দিক দিয়ে নাম্বার ওয়ান আমি বলবো, আমি খুব স্যাটিসফাই। কিন্তু জাস্ট ওই সিকিউরিটির দিকটা যদি একটু দেখা যায়, পরিকাঠামো একদম পরিকাঠামোটা, বাকি সবকিছু ঠিক। বলতে গেলে আজকে এটা পরিকাঠামোটা সঠিক না, পরিকাঠামোতে আমার দৃষ্টিতে একটু গন্ডগোল আছে। নর্মাল ক্লাস চলছিল, এখানে কিছু প্যারেন্টসরা বসা ছিল, আমার সিকিউরিটি গার্ডও ছিল। হঠাৎ একটা আওয়াজ হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু মানে ফায়ার ধরে গেছে। ফায়ার হওয়াতেই ওই যেটা হয় নর্মালি, তখন সঙ্গে সঙ্গে উপরে যত টিচাররা আছেন সব বাচ্চাদেরকে নেমেছে। নামার পরে ফায়ারটা এত ছড়ে গেছে, সিঁড়িটা ব্লক হয়ে গেছে। তো উপরে টিচার স্টুডেন্টরা ছিল, তারপরে আমার স্টাফ, কিছু প্যারেন্টসরা সবাই মিলে কন্ট্রিবিউট করে বালি দিয়ে আমাদের ফায়ারটা বন্ধ করা। তারপর আমরা সবাই উপর থেকে গিয়ে সবাই হাতাহাতি করে বাচ্চাদেরকে নামি। এমনি কোনো ইনজোর নেই, সবাই ওকে আছে। আচ্ছা ম্যাডাম, এই যে রাস্তার কি সিঁড়িটা ব্লক দিয়ে হয়ে গেল, ফায়ারটা যদি উপরে দিকে উঠতো কি হতো? এই যে এটা কার ভিতরে কি আপনি দেখুন, এই যে হোল্ডার ফায়ার এক্সটিংগুইশার আছেন, একজন প্যারেন্টস উনি ট্রাক উনি ঠিক করে অপারেট করতে পারেনি। সেটা ফায়ার এক্সটিংগুইশার আমার প্রত্যেক ফ্লোরে আছে, তাহলে এটা নষ্ট আছে। উনি অপারেট করতে পারেন না, ডিউটি তো আপনার, দায়িত্ব ঠিক আছে। এখন তখন আমরা ভাবলাম যে উনি আছেন, দেখুন আমরা এতগুলো বাচ্চাকে রেস্কিউ করেছি, সব করেছি, এটা একটা মানে হঠাৎ যদি আগুন তো উপরে যেত তাহলে কি করতে? অ্যাক্সিডেন্ট, দিস ইজ অনলি অ্যাক্সিডেন্ট। না, অ্যাক্সিডেন্ট তো সময় তো এগুলো রাখা হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি করতে?
যারা অভিযোগ করছে যে আপনার পরিকল্পনা ঠিক না, চেক করুন না আপনাদের মনে, আপনারা তো বাকি প্যারেন্টস এর সাথে কথা বলেছেন, এখানে অনেক ব্রড এরিয়া, এরকম কিছু হয়নি, এটা আনসার্টেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা আমাদের বাড়ি ঘরেও হতে পারে, এনি প্লেস হতে পারে। আমরা কি আপনার হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাচ্ছেন বিভিন্ন সুপরামর্শ চিকিৎসক দাতাদের। আজ এবং আগামী বেশ কিছুদিন ধরে থাকবেন এমনই কিছু প্রখ্যাত চিকিৎসকরা। আগামী 9 আগস্ট রোজ বুধবার ডক্টরস ওপিডিতে থাকছেন ডক্টর পার্থ কর্মকার, কিডনি বিশেষজ্ঞ। কিডনি সংক্রান্ত রোগে ভুগে থাকলে অবশ্যই আপনাদের চিকিৎসা পরামর্শ দেবেন ডক্টর পার্থ কর্মকার, কনসালটেন্ট নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টস। আগামী 12 আগস্ট রোজ রবিবার আগরতলা রামনগর হার্টবিট ক্লিনিকে পরিষেবা প্রদান করবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। বিভিন্ন অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের অবশ্যই পরামর্শ দেবেন তিনি। বিগত 3 বছর ধরে ত্রিপুরায় অনেক রোগী ওনার চিকিৎসার মাধ্যমে সুস্থ রয়েছেন। তার পাশাপাশি সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর, ট্রেন্ড ইন ডায়াবেটোলজি। তাছাড়াও থাকছে চিকিৎসকদের পরামর্শ, ডায়েটিশিয়ানদের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষা, চক্ষু চেক আপ, ফিজিওথেরাপি, ডায়াবেটিক নিউরোপ্যাথি স্ক্রিনিং, ফুড কেয়ার অবশ্যই থাকছে। তার জন্যে আর দেরি না করে অ্যালার্জি ক্লিনিক, সুগার ক্লিনিক এবং তার পাশাপাশি কিডনি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডিতে। আমাদের ঠিকানা রামনগর 2 আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। যোগাযোগের জন্য অবশ্যই অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন 9640947779 অথবা 9774। সকলের চোখের মণি, কাজলে সোনার খনি, গহনার সেরা ঠিকানা জুয়েলার্স কাজল, শকুন্তলা রোড আগরতলা, আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার। সুখী জীবন গড়তে হলে আসতে হবে কাজলের রত্নভাণ্ডারে। জ্যোতিষ পরামর্শ দুপুর 12:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। কাজল ব্র্যান্ডের রত্ন এক্সচেঞ্জ করা যায়। সমস্যাকে বাই বাই, কাজল ব্র্যান্ডের রত্ন চাই। জুয়েলার্স কাজল, শকুন্তলা রোড আগরতলা, আমাদের শাখা উদয়পুর সেন্ট্রাল রোড এবং মেলাঘর মধ্যবাজার।